नमस्कार बंधुरा रीनास किचेने सकल के स्वागत। आज हम अपने संगे शेयर करब भापा डिमेर मालाइकारी। भापा डिमेर मालाइकारी बनानोर जोन्नो आमी एखाने तीनटे डिम नियेछि। एबार एर मध्ये दिए दिच्छि परिमाण मतो नून आर हाफ चामच गोलमरिचेर गुड़ो। আপনারা চাইলে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে ডিমটা বাপানোর পর তুলতে আমার সুবিধা হবে। এবার এর মধ্যে আমি ফেটানো ডিমটা ঢেলে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপ মতন জল দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি টিফিন কৌটোটা ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এটা এমন ভাবে বসাতে হবে যেন জল ভেতরে ঢুকে না যায়। আর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট আমাকে ভাপিয়ে নিতে হবে। এটা ডিমটা আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। ডিমগুলো আমার ভাপিয়ে কেটে নিয়েছি আমি, এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি মালাইকারিটা তৈরি করব। এবার ভাপা ডিমের মালাইকারি বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, 2 চামচ সাদা তেল দিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিচ্ছি 1টা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা আর রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকলের দুধ, অল্প অল্প করে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে।
এবার দিচ্ছি এক চামচ চিনি। এবার একটা ঢাকা দিয়ে মশলাটা একটু এক মিনিটের মতো কষতে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি বাকি নারকলের দুধটা দিচ্ছি। আর ভাপানো ডিমের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমের পিসগুলো দেওয়া হয়ে গেছে, বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এটা ফুটতে দেব। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি আমি প্রথমেও দিয়েছিলাম, আবারও একটু দিলাম, আপনারা বুঝে দেবেন আপনাদের পছন্দ মতো। ডিম ভাপা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে আমি ঢেলে দেব। ভাপা ডিমের মালাইকারি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। Thank you.